tell, never tell. Just trust that I'll keep it locked in a cell. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু। এই লেবুগুলো নিয়ে আসার কারণ হলো আমার বাচ্চারা মালয়েশিয়ার সাম্বালটা খেতে অনেক বেশি পছন্দ করে। মালয়েশিয়ানরা যেভাবে সাম্বাল তৈরি করে খেয়ে থাকে ঠিক সেমভাবে কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমাদের ফ্রিজে সবসময় কিন্তু ভরপুর লেবু থাকে। তো আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো লেবু নিয়ে এসেছে, তো আমার কাছে মনে হলো এই লেবুটার রস অনেক কম হবে, কারণ যেটা মোটা চামড়া হয়ে থাকে সেটার মধ্যে লেবুর রস অনেকটাই কম হয়ে থাকে। তো যাই হোক, যেহেতু নিয়ে এসেছে তো লেবুগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে কিছু আমড়া, সেই আমড়াগুলো এখন নামিয়ে নিচ্ছি। আসলে আজকে অনেক দিন ধরে আমড়াগুলো নিয়ে এসেছে, কাটার জন্য কিন্তু খাওয়া হয় না। যে কোনো জিনিসই যখন তৈরি করে টেবিলের উপরে দেওয়া হয় তখন কিন্তু সেই জিনিসটা শেষ হয়ে যায়, আর এমনিতে যখন ফ্রিজে পড়ে থাকে এটা কিন্তু অনেক দিন পড়ে থাকে, সেটা কিন্তু একদমই শেষ হতে চায় না। তো আমি আবারও কিন্তু বাস্কেটে রেখে দিচ্ছি, আমার কাছেও এখন অলস লাগছিল যে আমড়াগুলো কেটে দেব। তো বিকেল দিকে কিন্তু আমি কিছু ফল কেটে নেব, তখন কিন্তু আমড়াগুলো কেটে নেব। তো ফলগুলো গুছিয়ে আমি এক সাইড করে এখন রেখে দিচ্ছি। আর এখানে আম্মুকে শাক কাটার জন্য দিয়েছি পাটের শাক, লাল শাক আম্মু বসে বসে কেটে নিচ্ছে। আর আমি এখানে ভেন্ডি সিদ্ধ করে নিচ্ছি, ভেন্ডির মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি। বাচ্চারা যেভাবে খেতে লাইক করে সেভাবে কিন্তু আজকে করে দেব খাবার দাবার। ওরা কিন্তু মালয়েশিয়ান স্টাইলের খাবারটা খেতে খুবই পছন্দ করে। আমি অলসতার কারণে কিন্তু ওদেরকে ওই খাবারগুলো তৈরি করে দিই না। তো আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুলের কাঠ তৈরি করব আমি এখন। তো এই রান্নাটার মধ্যে কিন্তু একটু তেঁতুলের পরিমাণ বেশি দিতে হয়। আজকে আমি যেটা তৈরি করতেছি সেটা হলো নাসি লিমাকে সাম্বাল, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে মীরা এটা খেতে অনেক লাইক করে। তো যারা মালয়েশিয়া আছেন তারা হয়তো এটা চিনবেন, মালয়েশিয়ান নাসি লিমাকটা কিন্তু ওদের ন্যাশনাল খাবার আর কি। তো সেই খাবারটা ওরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে এই খাবারটা বিশেষ করে খেয়ে থাকে। আর মীরা কিন্তু সবসময় স্কুলে যখন যেত মালয়েশিয়াতে তখন কিন্তু সে এই খাবারটাই খেত। তো আজকে আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ব্লেন্ডারের ঝকের মধ্যে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি দিয়ে দেব কাঁচামরিচ। তবে এই খাবারটার মধ্যে কিন্তু বেশ পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয়, তাতে কিন্তু খেতে অনেক বেশি ঝাল হয়। তো আমি নাসিলিমার যে সাম্বালটা তৈরি করব সেটা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা হয়তো খেতে পছন্দ করবেন না, কারণ এটা মালয়েশিয়ান একটা খাবার, তবে এটা কিন্তু অনেক টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ভেন্ডি আর ফুলকপি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আজকে আলাদা আলাদা খাবার রান্না করে নিচ্ছি আমি, আম্মু আর আপনাদের ভাইয়া যে ধরনের খাবার খাবো সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য যেটা রান্না করব সেটা আলাদা করে রাখবো। আর এদিকে লাল শাকগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে, সেটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়তেছে বাংলাদেশে, এখনকার শাক সবজিগুলো খেতে খুবই সুস্বাদু হয়, মানে যেভাবে রান্না করি ওভাবেই খেতে ভালো লাগে। তো লাল শাক কিন্তু আমাদের গরমের সিজনে আনা হয় না, শীতের সময় কিন্তু আমরা লাল শাক, পালং শাক, তারপর দুই তিন আইটেমের শাক একসাথে মিক্স করে আমি রান্না করে থাকি, সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো তেঁতুলটা আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি ভিজে যায়। তো তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে, এখন আমি তেঁতুলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুছে নিব। মানে বিচি থেকে যে তেঁতুলটা রয়ে গিয়েছে সেটা আমি আলাদা করে নেব, আর তেঁতুলের কাঠটা ভালোভাবে সেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু তেঁতুলের কাঠের মধ্যে অনেক ময়লা থাকে, বালি থাকে, সেগুলো অবশ্যই লক্ষ্য করে নিতে হবে। আর মালয়েশিয়ানরা কিন্তু টক, ঝাল, মিষ্টি খাবারটা খেতে খুবই পছন্দ করে। তো আমার বাচ্চারা যেহেতু ওই দেশে জন্ম হয়েছে, ওরা ওই দেশে থেকে কিন্তু ওই দেশে খাবার অনেক বেশি পছন্দ করে। আমি দেখেছি যে অনেক বাঙালি ফ্যামিলি আছে, তারা কিন্তু মালয়েশিয়ার খাবার একদমই খেতে পারে না, বাট আমার বাচ্চারা মাশাল্লাহ খুব সুন্দর খেতে পারে। ওই দেশের সাথে একদম ভালোভাবে ওরা সেটিং হয়ে গিয়েছে, ওদের কোনো কষ্ট হয় না ওই দেশের খাবার খেতে,
ওদের কষ্ট হয় শুধু বাংলাদেশি খাবার খেতে, যখন বাংলাদেশে আসে ওরা বাংলাদেশি খাবার একদমই খেতে চায় না। তো বাচ্চাদেরকে আমি প্রথমে সকালে নাস্তা তৈরি করে দিয়েছি, এখানে দিয়েছি ভেন্ডি, ফুলকপি, নুডলস আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, সাথে চিলি ফ্লেক্স দিয়েছি। তো সালমানের টাইমে সাইডে রেখে দিচ্ছি, ও শাওয়ারে গিয়েছে, শাওয়ার করে এসে কিন্তু ও নাস্তাটা করে নেবে। সাথে আমি পেঁপে কেটে দিয়েছি আর ফাঁকে ফাঁকে আমি আমার রান্নাটাও করে নিচ্ছি। এখানে ছোট বাইলা মাছ নিয়েছি, সাথে আলু কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে বাইলা মাছ ভুনা করব, লাল শাক রান্না করেছি, দেখি কী কী রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে কিন্তু মাছটাকে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর এই মাছটা যেহেতু বাইলা মাছ কিন্তু সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি জাস্ট এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পানি। আমাদের খাবারটা এখানে রান্না করা হয়ে গিয়েছে, আমি ডাইনিংয়ের উপরে পরিবেশন করে যে হাঁড়িতে রান্না করেছিলাম সেই হাঁড়িটা ওয়াশ করে রেখে দিয়েছি। এখন আমি বাচ্চাদের খাবার তৈরি করব। বাচ্চাদের বলতে সালমান আর মীরা খেতে অনেক বেশি পছন্দ করবে, শালিন একদমই খেতে পারবে না যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে। প্রথমে আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি যে রসুন তার মধ্যে কাঁচামরিচ পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, চিনি, স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এটা লাল মরিচ দিয়ে করতে পারেন, লাল মরিচ দিয়ে করার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর টমেটো কিন্তু ব্লেন্ড করেও দেওয়া যেতে পারে। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে আমি এখন একটু আলাদা করে এভাবে মথে নিবো আর কি, যাতে করে পেঁয়াজটা একটা সাথে একটা লেগে না যায়, সেজন্য আমি পেঁয়াজগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আর নাসিলিমার মধ্যে কিন্তু যে মশলাটা আমি তৈরি করতেছি নাসিলিমার মশলা, সেটার মধ্যে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হয়। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিবো আর কি মশলাটার মধ্যে। তো এখন কিন্তু আমি পেঁয়াজগুলো একটু আলাদা করে নিয়েছি, আর এদিকে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আর মশলার কালারটা খুবই সুন্দর আসতো যদি লাল মরিচ হতো। মালয়েশিয়ানরা কিন্তু এটা লাল মরিচ দিয়ে করে থাকে, শুকনা মরিচ দিয়ে করে থাকে। তো আজকে যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি সেজন্য কালারটা অত বেশি সুন্দর আসবে না, বাট এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। তার সাথে আমি এখানে দিয়ে দিব তেঁতুলের কাঁদ, তেঁতুলের কাঁদটা কিন্তু আমি এখন শেকে নেব। আমি খুব ভালোভাবে কিন্তু তেঁতুলের কাঁদ বের করে নিয়েছি, তো এই যে আমি তেঁতুলের কাঁদটা এখন ভালোভাবে শেকে নিয়েছি। আমি যে সাম্বালটা আজকে তৈরি করব সেটা খেতে কিন্তু টক ঝাল মিষ্টি হবে। তো আমার কিন্তু শাকনিটা একটু ফাটা ছিল, তার মধ্যে কিন্তু আমি আবারও শেকে নিয়েছি। তো এই যে আমি তেঁতুলের কাঁদটা এখন দিয়ে দিচ্ছি, আর এটা এভাবে তৈরি করার পর খেতে এত বেশি ভালো লাগে, যখন ভাতের সাথে এটা খাওয়া হবে বা মাছ ভাজি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, যে কোনো জিনিসের সাথে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইয়ের সাথে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আজকে আপনাদের ভাইয়া আমাদের গ্রামের বাড়ির রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করেছে, তো আস্তে আস্তে করে কিন্তু সেগুলো কেনাকাটা করতেছি, কারণ প্রতি সপ্তাহে কিন্তু একবার আপনাদের ভাইয়া গ্রামে যেয়ে থাকে, তো আসা যাওয়ার মধ্যেই কিন্তু সেই জিনিসগুলো নেওয়া আসা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু একটু সুবিধা হয়, তা না হলে কিন্তু ঢাকা থেকে একটা জিনিস নেওয়া আমার কাছে মনে হয় সবগুলো জিনিস যখন আমরা একবারে কিনে নিয়ে যাব তখন সেটা একটু কষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আমরা আসা যাওয়ার মধ্যে একটা একটা করে জিনিসপত্র কিনে কিনে গ্রামে নিয়ে যাই। তো এই যে আমাদের গ্রামের রান্নাঘরের জন্য কিন্তু চুলা কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আজকে। তো আমাকে কিন্তু বলেনি যে চুলা কিনে নিয়ে আসবে, যদি বলতো তাহলে হয়তো আমি যে একটু ঘোরাফেরা করে দেখে আসতাম আর কি। তারপরও চুলা ভালো পড়েছে, তো চুলাটা যখন কিনে নিয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আস্তে আস্তে করে কিন্তু সব কিছু কেনা হচ্ছে। তো আজকে যেহেতু আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে গ্রামে, তো আপনাদের ভাইয়া চেয়েছিল আজকে যাবে, আজকে ছিল শনিবার দিন, তো আজকে চেয়েছিল সে যাবে, তো আজকে আর যেতে পারেনি। এখন সময় প্রায় দুপুর হয়ে গিয়েছে, প্রায় 12টার মতো বেজে গিয়েছে, সেজন্য যেতে পারেনি। তো মিস্ত্রিরা কিন্তু এটা মাপ চাচ্ছিল যে চুলার মাপটা কতটুকু হবে, যেহেতু ওরা কিচেনে কাজ করতেছে সেজন্য। তো আপনাদের ভাইয়া কিন্তু চুলাটা এখন খুলতেছে, খুলে তারপর এটা মেপে কতটুকু আসে সেই মাপটা কিন্তু লিখে রাখবে, লিখে তারপর গ্রামে মিস্ত্রিকে এটা আমাদের বলতে হবে যে কতটুকু হয়। আর আমরা ভাবতেছি আগামী সপ্তাহে যাব, ইনশাআল্লাহ যাওয়ার সময় আমরা আমাদের এই চুলা নিয়ে যাব, সাথে কি কি কেনাকাটা করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেরই প্রশ্ন যে আপু তোমরা কি গ্রামে সেটেল হো বা তোমরা কি একবারে চলে এসেছো মালয়েশিয়া থেকে আর কখনোই যাবা না, সেটা না, কিন্তু এখন যেহেতু আমরা হাতে সময় পেয়েছি
হয়তো নেক্সট টাইমে আমরা এই সময়টা আর কখনো পাবো না, বাংলাদেশে এসে যে কোনো একটা কারণে আমরা যেতে পারতেছি না, তো সেই কারণে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে যাচ্ছে। তো এই সময়টা কিন্তু আপনাদের ভাইয়া কখনো পায়নি, প্রায় 30 বছরের মতো সে মালয়েশিয়া থাকে এই লাইফে, তো সে কিন্তু কখনোই কিন্তু সে একদিনের জন্য বাংলাদেশে থাকতে পারেনি। হয়তো আমরা যখন হলিডে করতে আসতাম তখনই কিন্তু তার থাকা হতো, বাট এরকম লং টাইম ধরে কিন্তু তার কখনো থাকা হয়নি। তো সেই জন্য কিন্তু আমাদের কাজকর্ম কোনো কিছুই করা হয়নি, যেহেতু আমাদের কোনো অত হেল্প করার মতো কোনো লোক নেই, সেজন্য আমরা নিজেরাই কিন্তু নিজেদের কাজ করা পছন্দ করি। তো সেজন্য আপনাদের ভাইয়া ভাবলো যে এখন যেহেতু আমি গ্রামে রয়ে গিয়েছি, তো সেই জন্য আমি গ্রামের কাজগুলো করে ফেলি, আর ঢাকাতেও আমাদের কিছু কাজ আছে জায়গা সম্পদ এগুলো নিয়ে, তো সেই কাজগুলোও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অনেক কাজই আমরা গুছিয়ে ফেলতে পারতেছি বাংলাদেশের এই লম্বা টাইমটাতে। তো ইনশাল্লাহ আশা করছি এক সময় না এক সময় তো আমরা মালয়েশিয়াতে যাবোই, কারণ আমার বাংলাদেশে আমার ভালো লাগে, বাট আমার বাচ্চারা কিন্তু মালয়েশিয়াতে সেটেল হবে, ওরা মালয়েশিয়া থাকাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাই বলে যে দেশে কিছু করব না সেটা নয়, কিন্তু আমাদের দেশেও সব কিছু থাকবে, যেহেতু আমার দেশ অনেক বেশি ভালো লাগে। আমি আজকে অনেক বছর দেশে আছি, তারপর আমার কাছে কোনো দিনও খারাপ লাগেনি যে আমি কবে যাবো, ওরকম আমার কাছে একটা টেনশন আসেনি। বাট আমার বাচ্চারা একটু খারাপ ফিল করে যে ভালো লাগে না, বা এই খাবারটা পাওয়া যাচ্ছে না, ওই খাবারটা পাওয়া যাচ্ছে না, বা তাদের পছন্দের জিনিসপত্র তাদেরকে দিতে পারতেছি না, ওই জিনিসটাই খারাপ লাগে। কিন্তু বাহিরের দেশে অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায়, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেরকম রেখেছে অনেক ভালো আছি। তো ইনশাল্লাহ একদিন না একদিন তো মালয়েশিয়া যাবো, আপনারা তো আমার সাথেই আছেন, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, আর আপনারা তো অবশ্যই দেখবেন যে আমি কোথায় যাই, কী করি, দেশে থাকি না কোথায় থাকি। তো দেশে যেহেতু কাজ করতেছি সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে ফেলবো, আর এখানে কিন্তু একটা সিঙ্ক নিয়ে এসেছে রান্না করার জন্য, তার মধ্যে রান্না করে বেসিনের যে যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে। তো সেটাও কিন্তু একটু খুলবে, খুলে তারপর মেপে গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে। মানে রান্না করে যে একটা সেট থাকে পুরো সেটটাই কিন্তু আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে এখানে, বেসিন, রান্নাঘরের কল, রান্নাঘরের জন্য কিচেনের যে জিনিসপত্র প্রয়োজন, চুলা, সব কিছু কিন্তু কিনে নিয়ে এসেছে। আমার কাছে মনে হলো শুধু গ্যাসের বোতল ছাড়া তার সব কিছুই কেনাকাটা করা হয়ে গিয়েছে, সে সব সময় কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে। ঢাকায় আমরা যখন বাড়ি করেছিলাম তখন আপনাদের ভাই অল্প অল্প করে মালয়েশিয়া থেকে সব কিছু নিয়ে এসেছিলো, এখন আবার গ্রামের বাড়ির জন্য কষ্ট করতেছে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এইদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সবার লাস্টে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এই খাবারটার মধ্যে কিন্তু মালয়েশিয়ানরা বাদাম ইউজ করে, তো বাদামটা কিন্তু ভেজে ইউজ করে, তো যেহেতু আমার ভাজা বাদাম ছিল সেটা আমি মশলাটার মধ্যে একসাথেই কিন্তু অ্যাড করে দিব, তার সাথে শুটকি দিব, মালয়েশিয়ানরা কিন্তু শুটকিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার বাচ্চারাও শুটকি খেতে পছন্দ করে, মালয়েশিয়ানরাও কিন্তু একটা শুটকি দিয়ে থাকে, সেটা হলো ইকান ব্লিস বলে ওই দেশের ভাষায় আর কি। তা আমার কাছে তো ওই শুটকিটা নেই, সেটা একটা সাগরের ছোট মাছ, তো আমার কাছে মলা মাছ আছে, তো আমি কিন্তু মলা মাছ দিয়ে আজকে সেটা তৈরি করব। তো সালমান এগুলো এক এক করে খুলতেছে তার বাবার সাথে, আর সেগুলো কিন্তু লিখে রাখতেছে কোনটা কতটুকু কী সাইজ সেগুলো লিখে লিখে রাখতেছে। এটা হলো বেসিনের কল, এটার প্রাইস নিয়েছে 5000 টাকার মতো, আর এই বেসিনের কলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরকম কল আমরা দুইটা নিয়েছি, একটা নিয়েছি গ্রামের বাড়ির জন্য, আর একটা রেখেছি আমার এই বাসার জন্য। আমার এই বাসার যে কলটা কিছুদিন আগে আমি চেঞ্জ করেছিলাম, সেটা কিভাবে যেন ফেটে যায় সেই কলটা আমার চেঞ্জ করতে হবে, এখন কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, সেটা খুলে ফেলে দিয়ে তারপর আরেকটা আমি চেঞ্জ করব এরকম সেম। তো এই কলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা অবশ্য আপনাদের ভাইয়া দেখে কিনে নিয়ে এসেছে, বাট আমার কাছেও ভালো লেগেছে। আর এটাই হলো সেই বেসিনটা, বেসিনটা একটু উল্টো করে খোলা হয়েছে, তো এদিকে কিন্তু বেসিনটা দুই পাশের আমার মালয়েশিয়ার যে রান্নাঘরের বেসিনটা ছিল, দুইটা বেসিন কিন্তু একসাথে ছিল, ওই বেসিনটাই কিন্তু সেম বেসিনই আমি নিয়েছি। কারণ গ্রামের বাড়িতে আমরা যে রান্নাঘরটা করতেছি সেটা কিন্তু আমাদের রান্নাঘর ঠিক মালয়েশিয়ার মতো সাইজ করতেছে, অত বড়। তো বেসিনটা এখন আর দেখায়নি, কারণ এটা আমরা গ্রামের বাড়ি যখন নিয়ে যাব সেটিং করব তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমি অনেক পরিমাণে কিন্তু বাদাম দিয়েছিলাম, তো এখন আমি নামিয়ে নেব কিছু শুটকি মাছ, আর এই শুটকি মাছটা কিন্তু আমি এখন ভাজার জন্য নামিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজ করে শুটকি রেখে দিলে অনেক দিন ভালো থাকে, সেটা
মধ্যে যখন রাখা হয় তখন প্লাস্টিক মুড়িও রাখতে পারেন বা এভাবেও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি বক্সের মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কিছুটা শুটকি নামিয়ে নিচ্ছি এখান থেকে। তো শুটকিগুলো আমি এখন নামিয়ে ভালোভাবে ধুয়ে পোষা করে তারপর শুটকিগুলো ভেজে নিব। আর এই শুটকিটাকে এরকমভাবে ভেজে নিব, একদম মুচমুচে হবে, যাতে করে বাচ্চারা খালি খেতে পারে। শুটকিটা খেতে এত বেশি ভালো লাগবে যে খালি শুটকি খাওয়া যাবে। তো শুটকিগুলো পরিষ্কার করে প্রথমে নিতে হবে। আর এখন আমি শুটকিগুলোর মাথা ফেলে দিচ্ছি। আমরা কক্সবাজার গিয়েছিলাম আরও কয়েক মাস আগে, কক্সবাজার থেকে আমরা অনেক শুটকি নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয় সেগুলো দুই তিন বছর খেয়েও শেষ করা যাবে না, অনেক শুটকি কিন্তু আমরা নিয়ে এসেছি। আর এই যে আমার নাসিলিমার সাম্বালটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, একটা বাটিতে এখন পরিবেশন করে নিচ্ছি। আর এই শুটকি দিয়ে কিন্তু ওই নাসিলিমার সাম্বালটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ টক ঝাল মিষ্টি হবে কিন্তু এটা। তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আমি কিছুটা শুটকি এটার সাথে মিক্স করে দিচ্ছি। মালয়েশিয়ানরা কিন্তু এভাবে খেতে পছন্দ করে, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। ওদের এই খাবারটা হলে ওরা আর কিছুই চাবে না, সাথে শুধু চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই বা ডিম সিদ্ধ যে কোনো একটা খাবার হলেই হবে, আর সাথে শুধু ভাত, আর কোনো কিছু ওদেরকে দিতে হবে না। ওরা মালয়েশিয়ান খাবারটা এত বেশি লাইক করে ফেলেছে, যেভাবে আমি তৈরি করি না কেন বাসায় ওভাবে কিন্তু ওরা খেতে পছন্দ করে। আর বাচ্চারা বলছিল যে তুমি ভালো যে এই রান্নাটা পারো, মীরা বিশেষ করে আমাকে বলতেছে যে তুমি ভালো যে মালয়েশিয়ার রান্নাটা পারো, তোমার রান্না খেতে খুবই ভালো লাগে। তো আমার বাচ্চারা কিন্তু বাংলাদেশের চেয়ে মালয়েশিয়ান খাবারটাই খেতে খুব পছন্দ করে। আর এখানে একটা কেটলি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া গরম পানি করার জন্য, এটাও কিন্তু গ্রামের বাড়ির কিচেনের জন্য নিয়ে এসেছে। তো সেই কিন্তু অল্প অল্প করে সব কিছু কেনাকাটা করা শুরু করে দিয়েছে। আর ছোটো একটা কেটলি নিয়েছি আমরা, কারণ এটা বেশি বড় নেই নি, গ্রামের বাড়িতে আমাদের অত বেশি থাকা হবে না, হয়তো দুই দিন তিন দিন বা পনেরো দিন, যতদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে ততদিনই কিন্তু আমরা গ্রামের বাড়ি থাকতে পারবো। তো সেই জন্য কিন্তু ছোটো একটা কেটলি নিয়েছি আমরা। আসলে জিনিসটা অনেক কিউট, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক ছোট একটা জিনিস খুব ভালো লাগছে দেখে। আর এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলো দুই পিস করে কেটে নেব। ডিমটা না কাটলেও হবে, বাট এটা কাটার পর কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যেহেতু আমি একটা প্লেটে পরিবেশন করব সেজন্য কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি, আর পোলাও পাতা দিয়ে ভাত রান্না করলে খুবই সুন্দর ঘ্রাণ আসতো, আর আমার কাছে যেহেতু পোলাও পাতা ছিল না সেজন্য আমি সেটা দিতে পারিনি। তো আমি একটা বাটিতে ভাত নিয়ে নিচ্ছি, আর বাটিতে ভাত নিয়ে এখন আমি পরিবেশন করে নিব যে মালয়েশিয়ার নাসিলিমার সাম্বালটা আমি কীভাবে তৈরি করেছি। তো এখন প্লেটের মধ্যে আমি ভাত নিয়ে নিচ্ছি। মালয়েশিয়ানরা কিন্তু ঠিক এইভাবেই পরিবেশন করে রেস্টুরেন্টে খাবারটা দিয়ে থাকে। এই হলো আমার বাচ্চাদের খাবার। আমি কিছু সবজির আইটেমও রাখার চেষ্টা করেছি, শুটকি ডিম তার মধ্যে কিন্তু ভাত এভাবে পরিবেশন করে দিয়েছি, এভাবে কিন্তু ওরা খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। তার সাথে ছিল আমাদের খাবার, আমি আম্মু আর ওদের আব্বু মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখানে মিরার জন্য আমি এখন খাবার রেডি করে নিচ্ছি। তো সবাই মিলে কিন্তু এই খাবারটা খেতে খুব বেশি পছন্দ করেছে আম্মু, আর আম্মু খেতে পছন্দ করেনি, আম্মুর কাছে নাকি ভালো লাগেনি। তো আমরাও খেতে পছন্দ করেছি, আপনাদের ভাইও পছন্দ করে মালয়েশিয়ান খাবার খেতে। তো বাচ্চাদের জন্য বিশেষ করে যখন তৈরি করেছি বাচ্চারা বলল খাবারটা খেতে খুবই ভালো লেগেছে। তো সবাই মিলে এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমরা বাঙালিরা তো বাঙালি খাবার খেতেই পারবো, বাঙালিদের তো বাঙালি খাবারই সবচেয়ে বেশি বেস্ট খাবার। তো সবাই মিলে দুপুরে খাবার খেয়ে তারপর আমি আর আম্মু মিলে এখন ছাদে যাচ্ছি। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আমার আজকের ব্লগটি সবার ভালো লেগেছে। আমাকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।